হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ল্যাম্প তো ফ্রেন্ডস আজকেও আমি পিতা পুত্রের যে বয়স সংক্রান্ত প্রশ্ন বা বলতে পারো এজ রিলেটেড যে প্রবলেমস প্রত্যেক কম্পিটিটিভ পরীক্ষাতে প্রায় একটা বা দুটো কিন্তু থাকেই তো সেই ধরনের প্রশ্ন নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি দুটো ভিডিও আপলোড করেছি আজকেও আমি আরেকটা ভিডিও করছি তোমাদের জন্য যাতে করে সমস্ত ধরনের প্রবলেম তোমরা সলভ করতে পারো এবং প্রবলেমগুলো সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হয়ে যায় তো আজকে লাস্ট পর্ব বলতে পারো আজকে আমি কিছু প্রবলেম আলোচনা করছি তোমরা যদি এই পরপর তিনটে ভিডিও একটু ভালো করে দেখে নাও এবং একটু কনসেপ্টটা নিয়ে নাও কনসেপ্ট একটু পরিষ্কার হয়ে যায় তোমাদের তাহলে দেখবে এই এজ রিলেটেড যে প্রবলেমসগুলো সেগুলো সমাধান করতে তোমাদের রকম কোনো অসুবিধে হবে না আর হ্যাঁ দেখছো তো আমি কিন্তু একটাই প্রসেস ফলো করছি এই প্রসেসটা সোজা কুইক হয়েও যাবে এক্স ধরারও দরকার নেই তবে হ্যাঁ আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে এই এজ রিলেটেড যে প্রবলেমসগুলো সেগুলো কিন্তু এক্স ধরে করা যায় অপশান থেকে অপশান দেখে করা যায় আবার আমি যে একটা তোমাদেরকে নিয়ম শিখিয়েছি সেই নিয়মেও খুব সহজে করা যায় তবে আমার নিয়মটাই যে ফলো করতে হবে তা নয় তোমাদেরকে বলছি ভিডিওগুলো দেখো যে নিয়মটা তোমাদের সোজা মনে হবে বা যে নিয়মটায় তোমাদের কুইক অ্যান্সার বের করা যাবে সেই নিয়মেই তোমরা করবে আসল উদ্দেশ্য হলো প্রবলেমটাকে সলভ করা এবং টাইম ওয়েস্ট না করে কত কম সময়ে কত সঠিকভাবে করতে পারো তো চলো বেশি কথা না বলে আজকেও আমি একটা প্রবলেম নিয়েছি দেখো আজকের প্রবলেমগুলো আগের ভিডিওতে যে ধরনের প্রবলেম করিয়েছি তার থেকে একটু আলাদা হবে তো অবশ্যই পুরো ভিডিওটা একটু মন দিয়ে দেখে নাও আর এই ধরনের প্রবলেমগুলোই পরীক্ষায় আসে কিন্তু দেখতে কঠিন হলেও ততটা কঠিন নয় শুধু একটা ক্লিয়ার আইডিয়া থাকলেই হয়ে যাবে দেখো প্রবলেমটাই কি বলেছে বলা আছে এ এর বিবাহ ছ বছর আগে হয়েছে এর বিয়ে হয়েছে ছ বছর আগে এখন তার বয়স বিবাহের সময়ের বয়সের থেকে এক পূর্ণ একের চার গুণ বিয়ের সময় এর যা বয়স ছিল এখন বর্তমানে অর্থাৎ কি ছ বছর পরে তার এজটা বয়সটা হচ্ছে তখনকার বিয়ের সময়ের যে বয়সটা ছিল তার এক পূর্ণ একের চার গুণ এটা বলা আছে তার পুত্রের বয়স তার বয়সের একের গুণ তার পুত্রের বয়স তার যা এজ বর্তমানে তার একের দশ গুণ আমাদেরকে বের করতে হবে পুত্রের বর্তমান বয়স কত তো দেখো এখানে কিন্তু দুটো অনুপাত নেই যেভাবে আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম তো দুটো অনুপাত নেই কোনো ব্যাপার নেই নিয়ম একটাতেই হবে কিভাবে হবে একটু দেখে নাও তাহলেই বুঝতে পারবে তো দেখো এর বিয়ে হয়েছে ছ বছর আগে তাহলে বিবাহর সময় বয়স আর বর্তমান বয়স এই যে দুটো আমাদের একটা সম্পর্ক জানা আছে এই দুটোর মধ্যে তো বর্তমান বয়স এটা বিবাহের সময় আর বর্তমানে ঠিক আছে এই দুটো সময়ের মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে কি বলা আছে না বিয়ের সময় যে বয়স ছিল বর্তমানে সেটা হচ্ছে এক পূর্ণ একের চার গুণ তো দেখো বিয়ের সময় যদি আমি এক গুণ ধরে নিই তাহলে বর্তমান বয়সটা কি হবে তার এক পূর্ণ একের চার গুণ এক পূর্ণ একের চার অর্থাৎ চার একে চার আর একে পাঁচ পাঁচের চার গুণ তাই তো তার মানে এটা হয়ে যাবে তার এক পূর্ণ একের চার মানে পাঁচের গুণ তাহলে বিবাহের সময় এক গুণ হলে বর্তমান বয়সটা হয়ে যাবে পাঁচের চার গুণ ব্যাপারটা বুঝে নাও বুঝে গেলে দেখো করতে জাস্ট কয়েক সেকেন্ড লাগবে তো এটাকে আমি দেখো এভাবেও লিখতে পারি তাহলে বিবাহের সময় যদি গুণ হয় বর্তমান বয়সটা হবে চার কারণ আমি বলেছিলাম ভগ্নাংশ থাকলে সেটাকে একটু পূর্ণ সংখ্যায় নিয়ে চলে এলে করতে সুবিধে তো এটাকে যেমন চার দিয়ে গুণ করলাম এটাকে চার দিয়ে গুণ করে দিই তাহলে ফোর আর এটা ফাইভ হয়ে যাচ্ছে দেখো চার একে চার এখানে চার কেটে যাবে পাঁচ তাহলে তাদের অনুপাতটা কত পাঁচ ঠিক আছে এইবারে দেখো অনেক কিছু আমরা ধরে নিই তো ধরে নেওয়াটাতে তো কোনো অসুবিধে নেই এবার দেখো আমি এই বিয়ের সময় বর্তমান বয়স এটা ভাবছি না কোনো একটা সময় বয়স ছিল চার বছর এবং তার এক পূর্ণ একের চারগুণ হয়ে গেছে পাঁচ বছর এবার দেখো তো এই যে এজটা হয়েছে এজের যে চেঞ্জ হয়েছে সেটা কত বছরের হয়েছে না পাঁচ থেকে চার বাদ দাও এক একের ডিফারেন্স অর্থাৎ দেখো কোনো একটা সময় যদি এজটা চার বছর থাকে এবং এখন হয়েছে সেটা পাঁচ বছর এবার বিয়ের সময় এটা তো এই অঙ্কটা থেকে পরিষ্কার বুঝতে পারছি যে বিবাহের সময় কারোর বয়স কখনো চার বছর হতে পারে না তো তর্কের খাতিরে যদি ধরে নিই যে এটা চার বছর হয়ে এখন সেটা হয়ে গেছে পাঁচ বছর কিন্তু অ্যাকচুয়ালি তা তো নয় অর্থাৎ এখানে অনুপাতের পদগুলো কিন্তু অরিজিনাল নয় প্রকৃত মান নয় তাহলে কিছু একটা দিয়ে গুণ করতে হবে এই ব্যাপারটাই তো তোমাদেরকে বারবার বলছি আমাদেরকে প্রকৃত মানটা জানতে হবে যখনই দেখছি অনুপাতের পদগুলো প্রকৃত মান নয় তখনই আমাদেরকে প্রকৃত মানটা বের করতে হবে তো তার জন্য আমরা জেনেছি যে এই সংখ্যাগুলোর কোনো একটা গুণিতক মান হবে কিন্তু গুণিতক মান মানে কোনো একটা সংখ্যা দিয়ে তো গুণ করতে হবে কিন্তু গুণটা করবো কোন সংখ্যাটা দিয়ে হ্যাঁ সেটাই আমাদেরকে বের করতে হবে তাই তো তো সেটা আমরা পাবো কোথা থেকে এই যে দেখো এখানে যে সময়ের পার্থক্যটা আছে কত বছরের ব্যাপার ছ বছরের মানে এটা হচ্ছে ছ বছর আগের বয়স আর এখানের যে মানটা পাবো সেটা হলো ছ বছর পরের তো এখানে এই যে ডিফারেন্সটা এটা কি একের ডিফারেন্স এক বছরের ডিফারেন্স তা কিন্তু নয় এটা অ্যাকচুয়ালি কিন্তু ছ বছরের ডিফারেন্স তার মানে এই যে ডিফারেন্স করার পর যে সংখ্যাটা পেয়েছি অ্যাকচুয়াল ডিফারেন্সটা তার কত গুণ তো এই ডিফারেন্সটা অ্যাকচুয়ালি হবে ছ বছরের তাই না এটা দেখো এটা আগে ছিল মানে চার গুণ চার সামথিং একটা মানে প্রকৃত মানটা কিছু একটা গুণিত হবে আর এটা পাঁচ হয়ে গেছে তো এখানে ডিফারেন্সটা দেখাচ্ছে একের কিন্তু অ্যাকচুয়ালি এখানে একের ডিফারেন্স নয় এক বছরের ডিফারেন্স নয় অ্যাকচুয়ালি এটা হলো ছ বছরের ডিফারেন্স তার মানে একের কত গুণে ছয় হয় তো ছ গুণে হয় এই সংখ্যাটাই তো আমরা বের করছি তাই না এখানে দেখছো তো দুটো অনুপাত দেওয়া নেই অথচ কিন্তু আমাদের সেম নিয়মেই অঙ্কটা হয়ে যাচ্ছে তো ছয় দিয়ে অর্থাৎ দেখো বিবাহের সময় এজটা কত ছিল বিবাহের সময় এজটা হচ্ছে ছয় দিয়ে গুণ করে দাও মানে এটা হয়ে যাচ্ছে চব্বিশ বছর আর এখন বর্তমানে এজটা কত না পাঁচকে ছয় দিয়ে গুণ করে দাও মানে তিরিশ বছর দেখলে তো পেয়ে গেলাম তার মানে এর যখন বিয়ে হয়েছিল তখন তার বয়সটা ছিল প্রকৃত মান এটা কিন্তু চব্বিশ বছর এটা কিন্তু কখনোই নয় আমাদেরকে এখানে অঙ্কটা বলে দিচ্ছে যে বিবাহের সময় চার বছর অ্যাকচুয়ালি এজটা ছিল না অনেক ক্ষেত্রে তো আমরা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি যে অনুপাতের যে সংখ্যাগুলো সেগুলো কিন্তু অরিজিনাল নয় মান নয় কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে হতে পারে কিন্তু পরে যদিও সেটা পাল্টে যাচ্ছে এই একই ধারণা থেকেই হয়ে যাচ্ছে প্রত্যেকটা অঙ্ক তাহলে বিবাহের সময় এর বয়স হলো চব্বিশ বছর আর বর্তমানে এর বয়স হল তিরিশ বছর পেয়ে গেলাম কোনো অসুবিধা নেই এরপর আমাদেরকে কিন্তু এটা বের করতে বলেনি বলেছে পুত্রের বয়স এবং তাদের মধ্যে একটা সম্পর্ক আছে না তার বর্তমান যা বয়স তার একের দশ গুণ অর্থাৎ বর্তমান বয়স তার একের দশ গুণ মানে দেখো তিন বছর তো বি অপশান ইজ দ্য রাইট অপশান বোঝা গেল এরপর যদি তোমাদের এই ধারণাটা হয়ে যায় বা আগের ভিডিওগুলো থেকে যাদের ধারণাটা হয়ে গেছে তারা যদি ব্যাপারটা বুঝে যাও দেখো তো কতক্ষণ লাগবে জাস্ট হালকা করে কিচ্ছু লেখার দরকার নেই শুধুমাত্র বিয়ের সময় তোমরা এটা ভেবে নিয়ে করো বিয়ের সময় এক গুণ হলে বর্তমানে তার হচ্ছে দেখো পাঁচের চার গুণ তো এটা হয়ে যাচ্ছে চার আর এটা হয়ে যাচ্ছে পাঁচ তাদের এটা হয়ে যাচ্ছে অনুপাতটা ফোর পাঁচ ডিফারেন্স হচ্ছে একের অ্যাকচুয়ালি এই দুটো সময়ের মধ্যে ডিফারেন্স হলো ছ বছর তো তার মানে এটা হলো ছয়ের গুণিতক তাহলে এটা হয়ে যাবে চব্বিশ আর এটা হয়ে যাবে তিরিশ তো হয়ে গেল দেখলে তো এত কিছু যে বললাম সেটা যদি আইডিয়া হয়ে যায় জাস্ট দু থেকে তিন সেকেন্ডের মধ্যে কমপ্লিট তো বর্তমানে যে তিরিশ বছর ছেলের বয়স হবে তিন বছর উত্তর বেরিয়ে গেল তো এইভাবে আমরা কিন্তু এরকম প্রবলেমগুলোকে সলভ করতে পারবো চলো আরেক ধরনের আরেকটা প্যাটার্নের অঙ্ক আমরা দেখে নিই তার আগে আগে যে তোমাদেরকে যে প্রবলেমটা দেখালাম সেই ধরনেরই একটা প্রবলেম এখানে দেখো তোমাদের জন্য এটা তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো আগে যে নিয়মটা দেখালাম সেই নিয়মে দেখো দেখি তোমরা করতে পারো কি না আর করে অবশ্যই আমাকে উত্তরটা জানাও যে তোমরা ঠিকঠাক পারছো কি না আর কত হলো বুঝতে পারলে কি না ঠিক আছে তো প্রবলেমটা একটু দেখে নাও তোমাদের জন্য আমি স্ক্রিনে এখানে রেখেছি তোমরা একটু স্ক্রিনশট নিয়ে এটাকে একটু কষে দেখো ঠিক আছে আচ্ছা এরপর চলো এরপর আমরা এই প্রবলেমটা দেখে নিই প্রবলেমগুলো নানারকমভাবে দেওয়া থাকে শুধুমাত্র পাজল করে দেওয়ার জন্য আর কিছু না শুধু নিয়মটা একটু যদি বুঝে নাও তাহলে দেখো খুব সহজেই এটাও হয়ে যাবে বলা আছে অরুণ এবং দীপকের বর্তমান বয়সের পার্থক্য ১৪ বছর অরুণ এবং দীপক তাদের এজ ডিফারেন্স হচ্ছে ১৪ বছরের সাত বছর আগে তাদের বয়সের অনুপাত ফাইভ ইজ টু সেভেন ছিল ফাইভ ইজ টু সেভেন ছিল তো দীপকের বর্তমান বয়স কত এবার অরুণেরও বর্তমান বয়স বের করতে হতে পারে এবার ধরো এখানে অপশানগুলো দেওয়া আছে এ ধরো দেওয়া আছে পঞ্চান্ন বছর বি দেওয়া আছে ছাপ্পান্ন বছর দেওয়া আছে ছত্রিশ বছর ডি দেওয়া আছে ধরো পঁয়তাল্লিশ বছর আর দেওয়া আছে কোনোটি নয় তো যাই হোক আমরা আগে প্রবলেমটাকে সলভ করে দেখি যে কোনটা হতে পারে এগুলোর মধ্যে হতেও পারে না বেরোলে বলবো কোনোটি নয় তো এখানে দেখো এখানে কিসের কনসেপ্টটা তোমাদের কাজে লাগবে আমি আগের ভিডিওতে একটা কথা বলেছিলাম তোমরা অনেকেই খেয়াল করতে পারবে যারা দেখেছ এখানে দেখো এখানে বয়সের পার্থক্যটা দেওয়া আছে চোদ্দো বছর এবং সাত বছর আগে তাদের বয়সের একটা অনুপাত দেওয়া আছে অর্থাৎ অনুপাতের যে পদগুলো সেগুলো প্রকৃতমান হতেও পারে নাও পারে এটা একটা বিতর্কের ব্যাপার তো হবে কি হবে না সেটা তো আমরা দেখবো প্রবলেম সলভ করার সময়েই বুঝে যাব। এই যে বলা আছে তাদের বয়সের পার্থক্য ১৪ বছর বর্তমানে তো ফ্রেন্ডস তোমরা একটু ভালো করে ভেবে নাও এখন যদি তাদের বয়সের পার্থক্যটা ১৪ বছরের হয় সাত বছর আগে কি তাদের বয়সের পার্থক্যটা অন্য কিছু ছিল সেটা তো কখনোই সম্ভব নয় দুজনের বয়সের পার্থক্য আজ যা হবে দশ বছর আগেও তাই থাকবে মানে ছিল আবার দশ বছর বা ১৫ বছর পরেও কিন্তু তাদের বয়সের পার্থক্যটা একই থাকবে এটাই হলো এই অঙ্কটার মূল জায়গা এই ধারণাটা যে এজের যে ডিফারেন্স সেটা কিন্তু কখনোই পাল্টায় না কি বর্তমানে কি অতীতে কি ভবিষ্যতে আগেও পাল্টাবে না বর্তমানেও পাল্টাবে না পরেও পাল্টাবে না কখনোই দুজনের বয়সের পার্থক্য আলাদা হতে পারে না সেম তো এই ধারণা থেকে অঙ্কটা হয়ে যাবে তাহলে সাত বছর আগে তাদের বয়সের ডিফ অনুপাতটা হচ্ছে দেখো ফাইভ টু সেভেন তো এখানেও একটা অনুপাত কিভাবে একটা পদ্ধতিতে হবে কিছু ব্যাপার নয় আগের অঙ্কটা যে নিয়মে করলাম এটাও প্রায় সেই নিয়মে হয়ে যাবে মানে সেই নিয়মে হয়ে যাবে তো দেখো যদি ধরে নিই যে অরুণের এবং দীপকের অরুণ এবং দীপকের সাত বছর আগে এটা হলো অনুপাত এটা দেওয়া আছে ধরে নেওয়ার কোনো ব্যাপার নয় এটা দেওয়া আছে এটা দেওয়া আছে তো অরুণের যদি আমরা ধরে নিই এটা এটা ধরে নিই যে অরুণের প্রকৃত মান সাত বছর আগে বয়সটা ছিল প্রকৃত মান যেটা বয়সের যে প্রকৃত মান সেটা ছিল পাঁচ বছরের আর দীপকের সাত বছরের ঠিক আছে যদি হয় হতেও পারে কোনো ব্যাপার নেই এখানে হবে না এটা কিন্তু কনফার্ম বোঝা যাচ্ছে না হতেও পারে নাও পারে অরুণের এজ পাঁচ বছর আর দীপকের এজ সাত বছর তাহলে তাদের ডিফারেন্সটা কত দু বছরের কিন্তু ফ্রেন্ডস তাদের এজ ডিফারেন্স তো দু বছরের নয় দীপকের যদি সাত হয় অরুণের যদি পাঁচ হয় তাহলে এজ ডিফারেন্সটা হলো দু বছরের কিন্তু অঙ্ক তো অন্য কথা বলছে প্রবলেমে অন্য ডিফারেন্স দেওয়া আছে অর্থাৎ অ্যাকচুয়াল ডিফারেন্সটা কত বছরের চোদ্দ বছরের অর্থাৎ এই দু বছরটা কিন্তু তাদের ডিফারেন্স নয় অ্যাকচুয়ালি এটা ডিফারেন্সটা হলো চোদ্দো বছরের তার মানে এটা দুয়ের কতগুণের দুয়ের গুণ চোদ্দো বছর মানে সাত গুণ তাহলে দুয়ের সাত গুণ মানে চোদ্দো বছরের এই ডিফারেন্সটাকে যদি আমরা ঠিক রাখতে চাই তাহলে এই এজগুলো যেগুলো আমরা ধরেছি সেই এজগুলো কিন্তু অরিজিনাল হবে না তার মানে এজগুলোও চেঞ্জ হবে অর্থাৎ এই সংখ্যাগুলির কোনো গুণিতক হবে তো গুণিতক মানে কোন সংখ্যা দিয়ে গুণ করব সেই নির্দিষ্ট সংখ্যাটি বলে দিচ্ছে এই সংখ্যাটি তো দেখো অরুণের সাত বছর আগে বয়স হলো সাত দিয়ে গুণ করে দাও ৩৫ বছর আর দীপকের হচ্ছে ঊনপঞ্চাশ বছর এবং তোমরা এটা মাথায় রাখবে এই যে অনুপাতটা এই অনুপাতটা কিন্তু সাত বছর আগে সাত বছর আগে ছিল এইটা অর্থাৎ সাত বছর আগে অরুণের অ্যাকচুয়াল প্রকৃত বয়স ছিল ৩৫ বছর আর দীপকের উনপঞ্চাশ বছর কি বের করতে হবে দীপকের বর্তমান বয়স তার মানে কি আমাদেরকে সাত বছর পরে সাত বছর আগে আছে তো বর্তমানে আসতে গেলে আমাদেরকে আরও পাস্টে দেওয়া আছে পাস্ট থেকে যখন প্রেজেন্টে আসবো আগের থেকে যখন বর্তমানে আসবো তখন কি করতে হবে আরও সাত যোগ হয়ে যাবে তাই না তনপঞ্চাশের সাথে এখানে সাত যোগ করে দাও এটা হয়ে যাবে দেখো ছাপ্পান্ন বছর তাহলে বর্তমানে দীপকের বয়সটা হয়ে যাচ্ছে ছাপ্পান্ন বছর তো অপশান কি কোথাও আছে আছে বি অপশান ইজ দ্য রাইট অপশান বোঝা গেল এইভাবেও অঙ্কগুলো অনেক সময় একটু একটু ঘুরিয়ে দেয় কিন্তু দেখো প্রবলেমটা কিন্তু ততটা কঠিন নয় সোজাই ছিল তাই না তাহলে চলো আরও একটু অন্য প্যাটার্নের মানে অন্য চেহারায় থাকবে সেরকম অঙ্ক সেরকম প্রবলেম দেখিয়ে দিই এরপরে দেখো এরপরে যে সমস্যাটা আছে সেটা একটু অন্য রকম তো দেখি কোন নিয়মে আমরা সলভ করতে পারি এখানে দেখো বলা আছে রামের বর্তমান বয়স তার পুত্রের বয়সের তিন গুণ এবং তার পিতার বয়সের দুয়ের পাঁচ ভাগ এখানে মেন হচ্ছে রামের বয়সটা তার ছেলের বয়সের তিন গুণ আর বাবার বয়সের দুয়ের পাঁচ ভাগ তাদের তিনজনের এদের সবার গড় বয়স তিনজনের গড় বয়সটা দেওয়া আছে ছেচল্লিশ বছর তাহলে রামের পিতা ও পুত্রের বয়সের পার্থক্যটা বের করতে হবে তো কিভাবে করব। তো এখানে কিন্তু কোনো অনুপাত দেওয়া নেই আর অনুপাতে আমরা নিয়েও আসতে পারবো না তো সেক্ষেত্রে কী উপায় কোনো অসুবিধে নেই চলো আমরা একটু অন্য নিয়মে করি তো দেখো এখানে রাম তার পুত্র এবং পিতা এই তিনজনের একটা বয়সে সম্পর্ক দেওয়া আছে তো পুত্রের বয়সটা যদি আমরা একগুণ ধরে নিই এই ধরনের অঙ্কগুলো তোমরা যে কোনো নিয়মে করতে পারো অপশান দেখে যদি মিলিয়ে করে নিতে পারো তাও ঠিক আছে আর যদি এক্স ধরে করো তাও কোনো অসুবিধে নেই তো দেখি চলো কি কোন নিয়মে আমরা করতে পারি কি নিয়মে হয় তো পুত্রের বয়সটা আমরা গুণ ধরে নিলাম তাহলে রামের বয়সটা হয়ে যাবে দেখো বলা আছে পুত্রের বয়সে তিন গুণ তার মানে রামের বয়সটা হয়ে যাবে তিন গুণ এবার আমাদেরকে জানতে হবে পিতার বয়সটা তো পিতার সাথে কি সম্পর্ক দেওয়া আছে রামের না দুয়ের পাঁচ ভাগ পিতার যা বয়স তার দুয়ের পাঁচ ভাগ হলো রামের বয়স তার মানে কি রামের পাঁচের দুই গুণ হয়ে যাবে বাবার বয়স অর্থাৎ কিভাবে আমরা পাচ্ছি দেখো পিতার বয়স পিতার দুয়ের পাঁচ ভাগ হলো রামের বয়স এবার দেখো তাহলে পিতার বয়স কত হয়ে যাবে না দুইয়ের পাঁচটাকে যখন আমরা দিক পরিবর্তন করবো তখন সেটা হয়ে যাবে পাঁচের দুই ইন্টু রাম তো পাঁচের দুই গুণিত রামের বয়সটা আছে দেখো তিন গুণ তার মানে এটা হয়ে গেল দেখো পনেরোর দুই গুণ কোনো ব্যাপার নয় পনেরোর দুই গুণ মানে এটা রামের বয়সের আমরা ট্রান্সফার করে নিলাম বা এখানে এই গুণ আকারে নিয়ে চলে গেলাম তাতে করে অঙ্কটা করতে সুবিধা হবে এবার দেখো তাহলে পিতার বয়সটা হয়ে গেল পনেরো দুই গুণ এবার দেখো তিনজনের গড় বয়স দেওয়া আছে ছেচল্লিশ বছর তাহলে তিনজনের মোট বয়সটা কত ছেচল্লিশ ইন্টু থ্রি তিনজনের গড় বয়স যদি ছেচল্লিশ হয় তাহলে মোট বয়স হয়ে যাবে ছেচল্লিশ গণিত তিন এবার দেখো এই তিনজনের মোট বয়সটা কত দেখো তাহলে আমরা বলতে পারি তিন গুণ যুক্ত এক গুণ যুক্ত পনেরো দুই গুণ সমান হল ছেচল্লিশ ইন্টু থ্রি তার মানে এখানে আমরা দেখো মোট হচ্ছে তিন গুণ আর এক গুণ চার গুণ চার গুণ আর এখানে পনেরো দুই গুণ তার মানে হচ্ছে দেখো চার যোগ পনেরো দুই গুণ সমান হল ছেচল্লিশ ইন্টু থ্রি তো এখান থেকে আমরা দেখো পাচ্ছি চার দুই আট আর ওপরে হচ্ছে পনেরো পনেরো আর আটে হয়ে যাচ্ছে তেইশ তাহলে তেইশের দুই গুণ সমান যদি ছেচল্লিশ ইন্টু থ্রি হয় তাহলে এক গুণ এক গুণ সমান হবে ছেচল্লিশ ইন্টু থ্রি যেমন ছিল থেকে গেল শুধুমাত্র এই যে দিক পরিবর্তন করলে কি হবে সংখ্যাটা উল্টে যাবে তো তেইশের দুইটা হয়ে যাবে দুয়ের তেইশ দুইয়ের তেইশ নিচে চলে আসবে তো তেইশ দুয়ে ছেচল্লিশ কেটে গেল তিন দুয়ে ছয় দুয়ে বারো এক গুণ কার বয়স ছিল না দেখো পুত্রের বয়স মানে বারো বছর আর পিতার বয়সটা তাহলে কত হয়ে যাবে পনেরো দুই ইন্টু বারো মানে দেখো এটা নব্বই বছর তাহলে ডিফারেন্সটা কত হবে নাইনটি মাইনাস টুয়েলভ দুই আছে দশ আট এক আর একে দুই দুই আছে নয় হবে সাত আঠাত্তর বছর তো এখানে দেখো এখানে এই যে চারটে অপশান আছে এই চারটে অপশানের মধ্যে কোনোটি হচ্ছে না তাহলে এখানে কোনোটি নয় এই অপশানটা এই অপশানটি দেওয়া ছিল এই অপশানটি রাইট হবে কোনোটি নয় হ্যাঁ এরকম উত্তর কখনো কখনো হয়তো একটু আধটু গন্ডগোল থাকে সেক্ষেত্রে তোমাদের কোনোটি নয় এই অপশানটা থাকলে তোমরা এই অপশানটাই রাইট দেবে ঠিক আছে তো এই যে আমি একগুণ ধরলাম এটাকেও আমরা এক্স ধরে করলে একই নিয়মে হয়ে যেত এখানে আমরা এক্সের মান পেতাম তো কখনো কখনো অঙ্কগুলোতে আমাদেরকে এক্স ধরে করলে সুবিধে হয় কিন্তু ফ্রেন্ডস আমি এই যে তিনটে ভিডিওতে যে প্রসেস তোমাদেরকে দেখালাম আগের দুটো ভিডিওতে যে প্রসেসটা দেখিয়েছি সেই প্রসেসে তোমাদেরকে বলেছিলাম নাইনটি ফাইভ পারসেন্ট অঙ্ক কিন্তু হয়ে যাবে এই এজ রিলেটেড আর কিছু অঙ্ক আছে যেগুলো আমাদেরকে একটু অপশান থেকে করলে সুবিধে হবে কখনো কখনো এক্স ধরে করলেও একটু আলটু সুবিধে হবে তো ফ্রেন্ডস আশা করি আমার এই তিনটে ভিডিও থেকে তোমরা এই এজ রিলেটেড যে প্রবলেমগুলো হয় তার একটা ক্লিয়ার কনসেপ্ট পেলে তোমরা কিছু প্র্যাকটিস করো দেখবে তোমাদের একটা ধারণা হয়ে যাবে খুব ভালো রকম এবং খুব সহজে এই অঙ্কগুলোকে কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগছে আমার সঙ্গে থেকে আর আমার সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডান দিকে বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে যখনই আমি তোমাদের জন্য এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব তোমরা ইউটিউবের দ্বারা দেওয়া ফ্রিতে নোটিফিকেশান পেয়ে যাবে এবং ভিডিওটা দেখে নিতে পারবে আজ এই পর্যন্তই